প্রিয় ধান চাষি ভাই বোনেরা, ধানের এই মৌসুমে আপনার ধানের পাতা কি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে? এই ধানের পাতা কি কারণে হলুদ হচ্ছে, এর কারণ ও প্রতিকার নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন একটি সলিউশন দিব, এমন একটি ম্যাজিক স্প্রের কথা বলবো যে স্প্রেটি আপনি ব্যবহার করলে 7 দিনের ভিতর আপনার এই ধানের পাতা যে হলুদ হচ্ছে এ থেকে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। আশা করি আমাদের এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে একটি ম্যাজিক স্প্রের কথা বলা হয়েছে সেই ম্যাজিক স্প্রেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো সম্মানিত দর্শক, বিভিন্ন কারণে আপনার ধানের পাতা হলুদ হতে পারে। এক্ষেত্রে সঠিক কারণ নির্ণয় করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যা সমাধানের এখনই কার্যকরী পদক্ষেপ আপনাকে নিতে হবে। আপনি যদি সঠিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে খুব সহজেই আপনার এই ধানের যে পাতা হলুদ হচ্ছে সেটি আপনি প্রতিকার করতে পারবেন। আপনার ধান ক্ষেতের ধানের পাতাগুলো বিভিন্ন কারণে হলুদ হতে পারে, তার মধ্যে আজকের এই প্রতিবেদনে আমরা যে 3টি কারণে আপনার ধান গাছের পাতা হলুদ হতে পারে এইরকম 3টি কারণ এখানে উল্লেখ করব এবং তার একটি সহজ সলিউশন দেব, যে সলিউশন আপনি এক সলিউশনেই একটি ম্যাজিক স্প্রে ব্যবহার করেই এই 3টি ধানের পাতা যে হলুদ হচ্ছে এই হলুদ হওয়ার কারণ থেকে আপনি প্রতিকার পেতে পারেন। আপনি প্রথমে আপনার এই ধান গাছের পাতা গন্ধক বা সালফারের অভাবে হলুদ হতে পারে, এছাড়া দস্তা বা জিঙের ঘাটতি থাকলে আপনার ধান গাছের পাতা হলুদ হতে পারে, এছাড়া ব্যাকটেরিয়া লিভ ব্লাইটের কারণে আপনার গাছের পাতার উপরের অংশ হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে। এই 3টি যে কারণ, সেই 3টির কারণ একটি ম্যাজিক স্প্রের সাহায্যেই আপনি এটি খুব সহজেই দূর করতে। আমরা এখন সেই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মিত্রিকা টিভিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মাঠের আমাদের এখন এই রোপামন মৌসুমে আমরা ব্যাপক হারে ধান চাষ করছি। ধান চাষ করার ক্ষেত্রে যে আমাদের পুরাতন যে রোগগুলো ছিল নতুন রূপে মাঠে ব্যাপক হারে প্রাদুর্ভাব হচ্ছে, এখান থেকে চাষিদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে আমাদেরকে নতি সঠিক মাত্রায় সঠিক ডোজ সঠিক রোগ নির্ণয় করতে হবে এবং সেই মাত্রায় আমাদেরকে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই রোগগুলোকে দূর করতে হবে। তা আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একজন সম্মানিত বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েন্টিফিক অফিসার শ্রী তপন কুমার স্যারকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা শুনবো আসলে মাঠে এখন আমরা এই কম খরচে কিভাবে অত্যাধুনিক একটি ম্যাজিক স্প্রের মাধ্যমে এই ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট দূর করতে পারবো, আমরা সেই বিষয়টিকে স্যারের কাছ থেকে জানবো। তো স্যারকে আমরা স্বাগত জানাই। স্যার কেমন আছেন? স্যার জি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা স্যার, আমরা মাঠে দেখতে পাচ্ছি স্যার কিছু কিছু জমিতে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট অর্থাৎ পাতা পোড়া রোগ দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে এখন চাষিদের করণীয় কী? স্যার এগুলো তো পাতা পোড়া রোগ, এটা এখন আমন মৌসুমে খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক মাঠেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ভাইরা যারা হচ্ছে আপনার BR 11 স্বর্ণা 49 ছাড়াও বিভিন্ন প্রকার জাত ধানের জাত করেছেন, এই ধানের জমিগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে পাতা পড়া ব্যাকটেরিয়ার জন্য তো পাতা পড়া যে রোগটা সেটা দেখা যাচ্ছে। এখন এটা যেহেতু দেখা যাচ্ছে, কৃষক ভাইরা হতাশ হয়ে যাচ্ছে যে এটা তার জমিতে ধান হবে কি না আদৌ, বা সে এটা থেকে রিকভার করতে পারবে কিনা, এটার জন্য আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ আছে তারা একটা ম্যাজিক স্প্রে সাজেশন করেছে, সেটা দিলে মোটামুটি 7 দিনের মধ্যে মাঝেই এই রোগটা নির্মূল করা সম্ভব। সেটা হচ্ছে আপনার প্রতি 10 লিটার পানিতে 60 গ্রাম পটাশ, মানে পটাশ মানে হচ্ছে যে পটাশ সারটা কৃষক জমিতে দেয় স্যার, সেই পটাশ এবং হচ্ছে 60 গ্রাম থিওবিট এবং হচ্ছে 20 গ্রাম জিঙ্ক সালফেট এই 10 লিটার পানিতে মিশিয়ে কৃষক ভাইয়েরা তাদের 5% জমিতে স্প্রে করে, তবে আশা করা যায় যে 7 দিনের মধ্যেই তাদের যে ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগটা আছে, শুধু এটাই নয় আরেকটা আছে ব্যাকটেরিয়াল লিভ স্ট্রিক, সেই রোগটা হচ্ছে এই স্প্রে করলে আশা করা যায় যে ভালো হয়ে যাবে। স্যার এই স্প্রেটা কোন সময় করবে? স্যার এই স্প্রেটা বিকেলবেলা করলেই ভালো হয়, বিকেলবেলা করলেই ভালো হয়, কারণ অনেকের জমিতে এখন ফুল হচ্ছে, বিশেষ করে যারা হচ্ছে আগাম ধান করছে তাদের জমিতে ফুল হলে আপনার আমরা জানি যে ধান গাছে ফুল আছে, অনেকেই জানে যে ধান গাছে ফুল আছে, ধান গাছে ফুলও ফুটে, সেটা হচ্ছে সকাল মানে সূর্যোদয়ের সাথে সাথে থেকে শুরু করে দুপুর 12টা বা 11টা পর্যন্ত খুব ভালোভাবে ফুটে। এই সময় যদি আমরা মাঠে নামি তাহলে আমাদের ফুলের যে পরাগমনটা ধান গাছের সেটা ভালোভাবে হবে না। তো সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম যে স্যারের কাছ থেকে যে এই ম্যাজিক স্প্রে করলে আপনার এই ব্যাকটেরিয়া লিভ ব্লাইটটি খুব দ্রুতই নির্মূল করা সম্ভব। স্যার এটা বাদেও অন্য কোনো ট্রিটমেন্ট আছে কি না স্যার? আর এটা বাদে ট্রিটমেন্ট আছে বাজারে কিছু, তবে সেটাতে একটু ব্যয়বহুল,
বাজারে কৃষি অনেক হচ্ছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতেছে বা করতে বলতেছে, সেখানে কৃষকের একটু ব্যয় বেড়ে যায়। বর্তমানে আমরা জানি যে ধানের দাম একটু বেশি, এই জন্য কৃষক ভাইরা হয়তো বা সেই ছত্রাকনাশক নিরাপদ করতেছে না, কিন্তু যখন ধানের দাম কম থাকবে, যদি এখন ধানের দাম 500 টাকা মনে হতো, তাহলে কিন্তু কৃষক ভাইদের যে কস্ট অফ প্রোডাকশনটা সেটা কিন্তু অনেক বেড়ে যেত। এই জন্য যেহেতু অল্প দামে তার হাতের নাগালে সে নিজে তৈরি করতে পারতেছে, এই জন্য আমরা বলবো যে এটাই সবচেয়ে ভালো, এবং এটার যে ফলাফল যে আমরা যে পরীক্ষা করে যে ফলাফলটা পেয়েছি সেটা অনেক পজিটিভ। একজন কৃষক কী দেখে বুঝবে এটা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট? আচ্ছা, একটা খুব সুন্দর প্রশ্ন। বর্তমানে কিন্তু এই আমন মৌসুমে যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, ব্যাকটেরিয়ার জন্য তো পাতা পড়া যেটাকে আমরা বলছি সেটা ধান গাছের আগার দিকে হয়। এটা বিভিন্নভাবে পাতা কিন্তু হলুদ হতে পারে। আমরা দেখতে পাই যদি হচ্ছে কচি পাতা, যেই পাতাটা হচ্ছে কেবল বের হচ্ছে, এই পাতা কেবল বের হচ্ছে, যদি এই পাতাটা হলুদ হয় এটা নাইট্রোজেন অভাব হতে পারে বা গন্ধকের অভাব হতে পারে। কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার জন্য পাতা পড়া রোগটা সেটা কিন্তু প্রথমে আমি একটা ধানের পাতা নিই, এটা হচ্ছে প্রথমে টিপ থেকে শুরু করে সাইড থেকে শুরু হবে, সাইড দিয়ে ধীরে ধীরে, এটা একবারে কিন্তু এটা হলুদে যায়নি, প্রথমে একটু হালকা একটা আবরণ হয়ে গেছিলো, এখন যতই লক্ষণটা বেশি প্রকাশ পাচ্ছে ততই কিন্তু হচ্ছে এটা ধীরে 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 হলুদ হয়ে যাচ্ছে এবং একসময় এটা পুড়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা হচ্ছে একসময় মনে হবে যে এটা পুড়ে গেছে, পাতাটা পুড়ে গেছে, এই জন্যই এটাকে আমরা ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগ বলি। এই মাঠটা যদি এই অবস্থায় আরও 3-4 দিন থাকে, কোনো প্রকার ট্রিটমেন্ট করা না যায়, তাহলে মনে হবে যে সবগুলো পাতা পুড়ে গেছে, তাই না? তাই, এই জন্যই এটা ব্যাকটেরিয়াজনিত পাতা পড়া রোগ। এবং আশা করি যে আমরা যে পরামর্শটা দিলাম আজকে, যে কৃষক ভাইরা যে ম্যাজিক স্প্রেটা আছে সেটা যদি স্প্রে করে তারা খুব বেশি সুফল পাবে এবং তাদের খুব বেশি খরচও হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, ধন্যবাদ স্যারকে যে আমরা একটা খুব সহজেই ম্যাজিক স্প্রে একটি শুনলাম ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট কীভাবে দূর হবে। তো আমরা স্যারকে মিত্রিকা টিভির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদেরকে হিসাবটি যদি আমি ম্যাজিক স্প্রের হিসাবটি যদি আপনাদেরকে আবার বলি, তাহলে 16 লিটার একটি মেশিনে 100 গ্রাম পটাশ, 100 গ্রাম থিওভিট, 30 গ্রাম সিলেটেড জিঙ্ক একসাথে মিক্স করে জমিতে 800 জমিতে স্প্রে করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি পটাশ আপনি আগেই গুলিয়ে রাখবেন। আগে দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।